আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভুনা। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইতে আগে বেরেস্তা ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি সমস্ত মশলা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, শুকনো মরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মশলা ধোয়া যে পানিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে তারপর এখানে ভালো করে কষিয়ে নেব। তারপর তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এখানে কুটি করে রেখেছি, ছোট ছোট পিস করে রেখেছি মাংস, সেটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষাতে গরুর মাংস যতটা ভালো কষানো হবে ততটাই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, আর এতটা কালারফুল দেখাচ্ছে, দেখতেই লোভনীয় লাগছে। এতটা খেতেও অনেকটা টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো করে কষাতে হবে। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে আবারও পুরো ভিডিওটি দেখার জন্য। তো কষানো প্রায় হয়ে গিয়েছে। তারপর এখানে আমি বেরেস্তার সাথে মাওয়া, গুঁড়া দুধ আর চিনি মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ কষানো শেষ। এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিব। তো আমি ভুনা করে নেব। তো এতক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর ঝোলের পানিটা দিয়ে, তারপর যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি, ছোট ছোট পিস করে একটা আলু দিয়ে দিয়েছি। তো যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একটা আলু দিয়ে দিয়েছি, আলু ছাড়া তো বাচ্চারা খেতে চায় না, সেই জন্য একটা আলুও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ। আর এতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাটা মশলায় সমস্ত হলুদ, মরিচ, তারপর আদা, রসুন, জিরা সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে রান্না করে দেখবেন। খেতে অসম্ভব মজা লাগবে, অসম্ভব মজাদার একটি রেসিপি। অবশ্য একটা রেসিপি আছে আমার চ্যানেলে, তারপরেও দিয়ে দিয়েছি। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।